রোজ তো নিজের পছন্দ অনুসারে টিফিন বানাই আজকে বড়মশাই বলল তোমাকে একটা দারুণ ব্রেকফাস্ট বানিয়ে খাওয়াবো দেখবে মুখে লেগে থাকবে আমি বললাম ঠিক আছে বানাও দেখলাম দোকান থেকে দুখানা বান পাউরুটি নিয়ে আসলো এনে মাঝখানগুলো কেটে দিচ্ছে এমনি মাঝখানগুলো কাটছে কেন বলতো আরে দেখতে থাকো কি বানাই তবে দেখলাম দুখানা ডিম ফাটিয়ে দিয়ে দিল পাউরুটির ওপরে তারপরে এর মধ্যে একটু নুন চিলি ফ্লেক্স অরিগেনো পিজা সিজনিং এগুলো সব দিয়ে তার ওপরে কিন্তু দিয়ে দেবে চিজ তো একটুখানি দেখো তার মধ্যে আবার দেখলাম আরও একটা ডিম ফাটাচ্ছে আরেকটা ডিম পাঠাচ্ছ কেন বলছে আরে দেখো না কি করি তারপর ডিমের মধ্যে একটু নুন দিয়ে দেখলাম ব্রাশ করে পুরো পাউরুটিগুলোতে লাগিয়ে দিলো তারপরে একটা চিজ বার করে নিয়েছে আর চিজটা কিন্তু বেশি পরিমাণেই দিতে হবে যাতে খেতে অনেক টেস্ট হয় এই দেখো চিজটাকে কেরমভাবে ঘষে দিয়ে দিলো তারপরে একটা বাসন বসিয়ে দিয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছে নুন আর এর ওপরে এখন প্রায় পাঁচ থেকে সাত মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেবে আর দেখো কি দারুণ রেডি হয়ে গেল খেতে